নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করো। আর তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে খুব ভালো আছি। ভালো তো তোমাদের থাকতেই হবে, কারণ আমার ভিডিও দেখতেই হবে। তো চলো, এখানে চলে এসেছি ফার্স্ট অন্নকোট উৎসব। জানি না কোথায় এই উৎসব হয়, তবে আমাদের এখানেই অন্নকোট উৎসব হয়। আর এটা হচ্ছে মাস্টারমশাইয়ের এক বন্ধু, তার সাথে আর কি দেখা। তো এই হচ্ছে অন্নকোট উৎসবের, এই যে একটা হচ্ছে বোঁদে দিয়ে, আর একটা হচ্ছে লুচি দিয়ে, আর একটা হচ্ছে মানে ভাত ভাত দিয়ে তৈরি করা আর কি। আর তার নিচে কিন্তু অনেক রকম দেখো ছোট ছোট মালসায় করে ভোগ দেওয়া আছে, সমস্ত রকমের ভোগ দেওয়া আছে। চলো অন্নকোট উৎসব দেখালাম, কারণ আমাদের এখানে এটা একটা বড় ভালো উৎসব। আমাদের ভাইফোঁটার আগের দিনকে হয়, মানে কালী পুজোর পরের দিনকে প্রথম দিন, হ্যাঁ দুদিন থাকে। আর এখন যাচ্ছি মন্দির ঘুরে এসে, তারা ঢোয়ও এগুলো বেরোতে হচ্ছে একটু একটু, এগুলো ভালোও লাগে। চলো মন্দির দর্শন করে, এখন মন্দির বন্ধ হয়ে গেছে। চলো জয় ভোলে বাবা, জয়, কোথা থেকে কোথায় চলে এসেছি। তো তারপর ওখান থেকে ঘুরে তো দেখতেই পেলে যে মন্দিরে গেলাম, মন্দিরে প্রণাম করতে, কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে। তারপরে চলে এলাম বাজারে আর কি, কালী ঠাকুরের একটা প্যান্ডেল দেখতে, মানে বাড়ি ফিরছিলাম, বাড়ি আসার পথেই আর কি প্যান্ডেলটা পড়লো। তো দেখা হয়ে গেল কেদারনাথের আদলে আর কি করেছে, ওই সামনে নন্দী বসে আছে, বেশ সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে, বেশ ভালোও লাগলো। তো মাস্টারমশাই বললো চল দেখেই নিই, তো তাই দেখেই নিলাম। আর সেই সময় চলছিল সন্ধ্যা আরতি, প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে। আর এরপর দেখাবো তোমাদেরকে আমার যেটা কার্তিক মাসের সংক্রান্তির দিন আর কি পাতা হয় ইতু পুজো। আমি জানি না তোমরা কতজন এই পুজো করো বা কতজন এই পুজো সম্পর্কে জানো। তো ইতু পুজো হলো এই কার্তিক মাস, মানে কার্তিক মাসের সংক্রান্তি থেকে অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন পর্যন্ত এই পুজো করা হয়। আমরা মেয়েরা 30 দিন এই ইতু ঠাকুর পেতে আর কি সূর্য পুজো করি। তো এটা হচ্ছে সূর্যের পুজো করা, আর তার সাথে এই যে বিভিন্ন রকমের গাছ দানা দিয়ে আর কি ঠাকুরটা পাতা হয়। তো এখানে কী কী গাছ আছে দেখো, কচু আছে, মান আছে, সুজনি শাক আছে, কলমি শাক আছে, ধান আছে, হিংচে আছে, হলুদ গাছ আছে, এই কটা বড় বড় গাছ কিনে এনেছি। আর এনেছি মালসা ঘট, আর তার সাথে যে দানা দিতে হয় পাঁচ কড়াই দিতে হয়, আর তার সাথে ছোলা আর খেসারি কড়াই। তো কতজন এই পুজো সম্পর্কে জানো আমার ঠিক জানা নেই। আমি আর কি বিয়ের আগেও এই পুজো করেছি, আর বিয়ের পরে এসেও আমার শাশুড়িমা করে। তো শাশুড়িমা আমি আসার পর বলে আমাকে দিয়ে দিয়েছিলেন আর কি, তো আমি তারপর থেকে করি। তো বেশ ভালোও লাগে, বেশ সুন্দরভাবে কি সুন্দর মালসায় বেশ ছোট ছোট গাছ বেরোয়। তো আমি দেখাবো গাছ পরে যখন বেরোবে তখন তোমাদের দেখাবো যে কত সুন্দর গাছ হয়। তো এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি, আগের দু বছরের ভিডিওতেও আমি দেখিয়েছি, তবুও আবার দেখাবো। তো দেখো এখানে আমার ঠাকুরটা রেডি করা হয়ে গেছে, এবার ঘট বসিয়ে দিলাম, এবার পুজো করে নেব। তো ঘটে জল দিয়ে দিয়ে তারপরে পান কলা আর মালা পরিয়ে দিলাম। তো এই ইতু পুজো হচ্ছে সূর্যদেবের পুজো করা হয়। তো আমরা বছরে 30 দিন, এই 30 দিন আমরা মেয়েরা সূর্যদেবের এইভাবে পুজো করি। তো এটা হচ্ছে সূর্যদেবকে উদ্দেশ্য করে পুজো করা হয়। তো এই ইতু পুজো জবা ফুল দিয়ে করলে খুব ভালো হয়, কারণ সূর্যদেব জবা ফুলে, লাল জবা ফুলে খুব খুশি হন। তাই প্রত্যেক রবিবার এই ইতু পুজো খুব নিষ্ঠা করে সকাল সকাল উঠে স্নান করে করা হয়। তো এই পুজো বেশ ভালোও লাগে, যারা করো না তারাও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো এখানে আমি ফুল মালা প্রসাদ সমস্ত কিছু দিয়ে পুজো করে নিলাম। তো আমি এইভাবেই করে এসেছি আর এইভাবেই করি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে পুজো প্রসাদ আমি দিয়ে দিয়েছি, আর এরপরে প্রদীপ ধূপ জ্বালিয়ে নিয়ে পুজো করে নেব, যেটা আরতি করার আর কি করে নেয় সেটাই করে নেব। তো এখানে ভিডিও করছিল মাস্টারমশাই। তো আজকে আমি তিনটে পুজোর ভিডিও একসাথে দিলাম, কিন্তু
এক হচ্ছে অন্নকট উৎসবের ভিডিও দিয়েছি প্রথমেই, তারপরে দিয়েছি কালী পুজোর প্যান্ডেলে, তারপরে এলাম ইতু পুজোর। তো আর কি ওই সব ভিডিও আমার তোলা ছিল, তো সেগুলোই অল্প অল্প করে শেয়ার করে দিলাম, যেটা আমার ভালো লাগলো। তো এখানে দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, একদম ফুল দিয়ে, মালা দিয়ে, তারপরে প্রসাদও দিয়েছি। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার একটু প্রদীপ দেখিয়ে, ধূপ দেখিয়ে নিয়ে লাস্টে কিন্তু শাঁখ বাজিয়ে পুজো শেষ করতে হবে। আর এইটা কার্তিক সংক্রান্তির দিন তোলা হয়েছে, এটা পুরো অঘ্রাণ মাসটা পুজো করে একদম অঘ্রাণের সংক্রান্তির দিন ইতু সাত দিয়ে তারপর ইতু ঠাকুর বিসর্জন করতে হয়। তো দেখো এখানে আমার পুজো শেষ। পুজো সম্পন্ন হয়ে গেছে, শাঁখ বাজালাম দেখলেই। তো চলো তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন কন্টেন্ট নিয়ে। ততক্ষণে টাটা।